প্রিয় দর্শক, শব্দম ইয়াসিন বুবলি। কলকাতায় এই প্রথম নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে। মূলত কলকাতার ছবিতে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বুবলি, গোপন সূত্রের ভিত্তিতে যে তথ্য জানা গেছে আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি তার ফেসবুক পেজে আজকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমার প্রথম কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক শুরু করতে যাচ্ছি, আর সেখানে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস এবং আরও অনেকেই আছে। তবে কলকাতায় এই প্রথম পা রাখলেন বুবলি। তবে নতুন এই সিনেমাটি ঘোষণা দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছে বুবলি। এদিকে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, পতিতার চরিত্রে দেখা যাবে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বুবলিকে। কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক এর বুবলিকে এই চরিত্রেই দেখা যাবে। প্রথমে জনকর্মীর চরিত্রে দেখা গেলেও পরবর্তীতে বৌদির চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার গল্প মূলত বুবলি থাকবে যৌনকর্মী, ওখান থেকেই নায়ক তাকে নিয়ে এসে বিয়ে করবে, তারপর বৌদি হয়ে পুরো এলাকা নাচাবে, এমন কথাই হচ্ছে বুবলিকে ঘিরে। সো ভিউয়ার্স, কলকাতার নতুন এই সিনেমায় বুবলির এই চরিত্রের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।